একটা মানুষ যদি মানুষকে মেরে দিয়ে এইভাবে হঠাৎ বেরিয়ে যায়, তাহলে আজকে আমার কথা আপনি পরে ভাববেন, কোন মানুষটা আজকে সেফ তো কেউ না, তার মানে কালকে আপনাকে মেরে দিয়েও পরের দিন সে রাস্তায় ঘুরবে। উচ্চতর তদন্তের দাবি জানাচ্ছেন? পানিহাটের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল ষড়যন্ত্রের জামিন পাওয়ালে বিস্ফোরক মৃতের পরিবার। এনি আরো জানলো প্রতিনিধি সমীরণ পাল, এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, জামিন পাওয়ালের পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, নিহত কাউন্সিলরের স্ত্রী অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত তথা 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ আগে তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি এখন যথেষ্ট নিরাপদ তিনতায় ভুগছেন এবং তার বক্তব্য যে অনুপম দত্ত হত্যাকাণ্ডের প্রধান চক্রান্তকারী অর্থাৎ মূল অভিযুক্ত বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত, সে জামিনে মুক্তি পাচ্ছে এবং তাতে আতঙ্কিত তিনি। কেননা বাপি পণ্ডিত একজন দুষ্কৃতী, সে জামিনে মুক্তি পেলে তার পরিবার অর্থাৎ তার দুটো ছোটো ছোটো সন্তান রয়েছে, তার পরিবারের একটা নিরাপত্তা বিঘ্নিত হবে। তার পাশাপাশি একজন দুষ্কৃতী খুন করার পর জামিনে মুক্তি পেলে সে বাইরে বেরিয়ে যে কোনো মানুষের বিপদ, এমনটাই জানিয়েছেন মীনাক্ষী দত্ত। তার পুলিশি তদন্তের উপর আস্থা আছে, কিন্তু আরও ভালো তদন্তের দাবি করেছেন। আমরা জানি যে অনুপম দত্ত হত্যার পর মীনাক্ষী দত্ত সিবিআই তদন্ত দাবি করেছিলেন, তারপরে তিনি সেই দাবি থেকে সরে যান, তিনি রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছেন। আজকে অনুপম দত্তের ভাই নিরুপম দত্তের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পুলিশি তদন্ত ঠিকমতো হয়নি। পুলিশি তদন্ত ঠিকমতো হলে হাইকোর্ট থেকে সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত প্রধান ষড়যন্ত্রকারী তিনি জামিন পেতেন না। অপরদিকে ব্যারাকপুর কমিশনার সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু বাপি পণ্ডিতের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট, সেই কারণে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। অর্থাৎ এই জামিনের বিরোধিতা করে ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, কেননা বাপি পণ্ডিতের জামিন আগেই হাইকোর্ট মঞ্জুর করেছে। তুমি জানো যে এই ঘটনায় প্রধান অভিযুক্ত বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত, অমিত পণ্ডিত যাকে বাপি পণ্ডিত নিযুক্ত করেছিল অনুপম দত্ত খুনের ঘটনায়, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে আগরপাড়ার নর্থ স্টেশন রোডে একটি দোকান থেকে বেরিয়ে আসার সময় যখন স্কুটারে তিনি উঠছিলেন, সেই সময় অমিত পণ্ডিত খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় গুলি করে এবং রক্ত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অনুপম দত্ত, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরই আগরপাড়া খোয়া রোড থেকে অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বাপি পণ্ডিত হচ্ছে প্রধান ষড়যন্ত্রকারী। সেই প্রধান ষড়যন্ত্রকারী কিভাবে তিনি জামিন পেলেন, এটা নিয়েই পরিবারের প্রশ্ন এবং পুলিশের, পুলিশ এভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। দুজন অভিযুক্তর মধ্যে দুটোই একটা শুটার একটা গুলি করিয়েছে, বেলটা খুব বেদনাদায়ক। সেই জন্যে আমরা আমার ছোট্ট কথা, আমি জনগণকে শান্ত থাকতে বলেছি। বিচারের ব্যাপারে তো আমার হস্তক্ষেপ করা যাবে না, কিন্তু পুলিশ কতটা কি কাজ করেছে, কেন বেল হয়েছে, এর জন্যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি 24 ঘন্টার মধ্যে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সিবিআই, ইডি এসব কথাবার্তা আমার মানুষ বলছে, আমার তো তার কিছু বলার নেই। 168 দিন হয়ে গিয়েছে, পুলিশের যে স্তরগুলোতে মার্ডার কেসকে নিয়ে যাওয়া দরকার সেই স্তরগুলো পুলিশ পালন করেছে কিনা না দেখে আমি কিছু বলতে পারবো না। আগরপাড়ার মানুষ খুশি নয়। তৃণমূলের শাসনকালে তৃণমূলের কাউন্সিলর খুনের অভিযুক্ত 6 মাসের মধ্যে বেল পেয়ে যাচ্ছে, তো এই প্রশাসনিক ব্যবস্থার উপরে সাধারণ মানুষ কি করে আস্থা রাখবে? প্রয়াত অনুপম দত্তের পরিবারের লোক সিবিআই তদন্তের দাবি করেছিল প্রথম দিন, এই রাজনৈতিক হত্যার সিবিআই তদন্ত হয়ে আসল অভিযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।